বেজম্মা হলেও আমার মধ্যে একটা বড় লোকী চালের রক্ত আছে, তাই কাউকে খাওয়াতে চাইলে বিলিতি খাব। আপনার মধ্যেও দেখছি ওই একই বড় লোকী চালের রক্ত আছে, শুধু তফাৎটা হলো এই, আপনাকে আপনার কর্তব্যটা শেখাতে হয়, আমাকে না। সুপ্রকাশ শোন, একটু অপেক্ষা করে যা। কেন? তোর বাবা তো আজকে ওই ছেলেটিকে আসতে বলেছে যে শিবনারায়ণ বাবু লোকেদের মেরে শাস্তা করেছে। প্রতীক, ও সে মাস্টারটা, শুয়োরের বাচ্চা। সকালে আমার একটু তাড়া ছিল, নইলে এমন শিক্ষা দিতাম যে। ছি খোকা, কারো সম্বন্ধে এভাবে বলা উচিত নয়। তাছাড়া কাউকে শুয়োরের বাচ্চা বললে গালাগালটা তার বাবাকে দেয়া হয়। না না সুপ্রকাশ বাবু, দেন দেন, যত খুশি গালাগাল দেন। বলুন, শুয়োরের বাচ্চা, হারাম জাদা, মাস্টার, যা খুশি বলুন, আমার বাপকে কেউ গালাগাল দিলে আমার একটুও গায়ে লাগে না, বুঝলেন স্যার? এখন তুমি এসো। এই কি কথা বলছো, তোমার নিজের বাবার সম্বন্ধে তুমি? বাবা অনেক কম বলেছি স্যার, আর অনেক বেশি বলা উচিত। ওই বাপের জন্যই তো সমাজ আমাকে বেজম্মা বলে, প্রতীক বেজম্মা। অতএব আপনি বলুন তো স্যার, গালাগালটা কার পাপ, আমার না আমার বাপের? সুপ্রকাশ, তোমার যেন কোথায় যাবার ছিল না? তুমি খুব সুন্দর বাঁশি বাজা, কোথেকে শিখলি? আমার মা আমাকে ছেলেবেলায় আমাকে এই বাঁশিটা দিয়ে বলেছিলেন, প্রতীক তোর যখন কান্না পাবে তখন এই বাঁশিটা বাজাস। এই বাঁশির সুরের মধ্যে দিয়ে তোর কান্নাটাকে আকাশে বাতাসে ছড়িয়ে দিস, দেখবি নিজেকে অনেক হালকা লাগবে। তাই এই জঙ্গলে যদি কখনো বাঁশির সুর শুনতে পান তাহলে জানবেন প্রতীক বেজম্মা হাউ হাউ করে কাঁদছে। তুমি নিজেকে এরকম বারবার বেজম্মা বলছো কেন বাবা? যা সত্যি তাই বলছি, আমার বাপ আমার জন্ম দিয়েছিল পদবী দেয়নি, আমার মা আমার নাম রেখেছে প্রতীক। যেন তোর অনেক দুঃখের, অনেক যন্ত্রণার, অনেক চোখের জলের প্রতীক, আর সমাজ আমার পদবী দিয়েছে বেজম্মা, তাই সব মিলিয়ে আমি প্রতীক বেজম্মা। তোমরা কথা বলো, বুঝে নিস। প্রতীক, তুমি সবসময় কালো পোশাক পরো কেন? আপনি সাদা পরেন কেন? সাদা হলো পবিত্রতা, শান্তি, সুখের প্রকাশ, তাই কালো হলো ঠিক তার উল্টো, আমার জীবনে দুঃখের আর শোকের প্রতীক। হ্যাঁ বলুন, আমাকে কি দেবেন বলুন? দেব। হ্যাঁ, সকালে আমি আপনার 50টা গাছ বাঁচিয়েছি, তার বদলে নিশ্চয়ই আপনি আমায় কিছু দিতে চান, ঋণ শোধ করার জন্য। ধরেছ ঠিকই, খানিকটা তাই। আহা, খানিকটা নয় পুরোটাই। তা নাহলে আপনার সঙ্গে আমার কিসের সম্পর্ক যে হঠাৎ আপনি ডেকে পাঠালেন? উগ্রতা দিয়ে যেমন অনেক কিছু জয় করা যায়, তেমনি উগ্রতার জন্য অনেক কিছু হারাতেও হয়। মানুষের ভালোবাসা পেতে গেলে নম্রতার দরকার। আমি ভালোবাসা নিয়ে ছিনে মেনে খেলতে চাই না, কারণ মানুষ ভালোবাসলে তার বদলে সে কিছু আশা করবে, আর তা পূরণ করার মনোবৃত্তি যদি আমার না থাকে তাহলে সে ভালোবাসা ভালোবাসা নয়, প্রতারণা। তার মানে তোমার কথা অনুযায়ী ভালোবাসার অর্থ হলো বিনিময়? আগে না, কর্তব্য। আমি আপনার 50টা গাছ বাঁচিয়েছি, এখন আপনার কর্তব্য হবে আমাকে কিছু দেওয়া।
বলো কি চাই, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি? আমি জানি না আপনার কথার দাম কতখানি, আমি যে চাইবো তো পাবো কি? আশা করি তুমি এমন কিছু চাইবে না যা আমার দেবার ক্ষমতার বাইরে। আপনার নিজের ক্ষমতা সম্বন্ধে আপনি নিজেই সচেতন নন। তুমি কি তোমার চাওয়ার ব্যাপারে খুব সচেতন? তুমি কি জানো তোমার চাহিদা কি এবং প্রাপ্য কতখানি? আমি শুধু এটুকু জানি আমার চাহিদা যতই আকাশচুম্বী হোক না কেন, আমি তা ঠিক আদায় করে নিতে পারব। আচ্ছা বলো কি চাই। উপস্থিত এক ডজন বিলিতি মদ পাওয়া যাবে। বাস, তোমার চাহিদা তো খুবই সামান্য, কারণ প্রথমেই আপনার কাছে বিরাট কিছু চেয়ে আমি আপনাকে ঘাবড়ে দিতে চাই না। সময় আসুক, তখন আমি আপনার কাছে এমন কিছু চাইব যা শুনে আপনি রীতিমতো মুশকিলে পড়ে যাবেন। তাই নাকি? দেখা যাক। তা এত মদ তুমি কি একাই খাবে নাকি? আহা না, আপনার খুলি বসতে আজকে উনিদের একটা পরব আছে, তা আমি ওদের বলেছি মদ খাও, বেজম্মা হলেও আমার মধ্যে একটা বড় লোকী চালের রক্ত আছে, তাই কাউকে খাওয়াতে চাইলে বিলিতি খাওয়াবো, কি বলেন? জীবন দেখো, একে 12 বোতল স্কচ হুইস্কি দিয়ে দাও। আচ্ছা আর শোনো, আমার তরফ থেকে কুলিদের জন্য আরো 1 ডজন বিলিতি মদ নিয়ে যাও। ঠিক আছে। বাহ, আপনার মধ্যেও দেখছি ওই একই বড় লোকের চালের রক্ত আছে, শুধু তফাৎটা হলো এই, আপনাকে আপনার কর্তব্যটা শেখাতে হয়, আমাকে নয়। চলুন জীবন বাবু, মদ খাওয়া যাক। শুনুন, আপনি কত দূরে থাকেন? কাছে। চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। ধন্যবাদ, তার দরকার হবে না, এই জঙ্গল আমি খুব ভালোভাবেই চিনি। চিনলেও এই জঙ্গলে হিংস্র জানোয়ারও নিশ্চয়ই আপনাকে দিদিমণি বলে ছেড়ে দেবে না। জানোয়ারের হাতে মরতে রাজি আছি, কিন্তু মানুষের হাতে অপমানিত হয়ে বেঁচে থাকতে রাজি নই। তাছাড়া 3 বছর হয়ে গেল এই জঙ্গলে, 3 বছরে চেনা জানোয়ারেরা যখন এতদিন কিছু করেনি, তখন তাদের অবিশ্বাস করে একদিনের চেনা কাউকে বিশ্বাস করাটা বোধ হয় বুদ্ধিমানের কাজ হবে না, তাই না? চল। কিন্তু যাওয়ার আগে একটা কথা শুনে যান, এই গরিবের কথা বাসি হলে হয়তো সত্যি হবে, ভূমিকম্প কিন্তু রোজ আসে না, হঠাৎ গিয়ে আসে, আজ আসতে পারে, কাল আসতে পারে, 10 বছর পরে আসতে পারে, কিংবা তো নাও আসতে পারে, কিন্তু জোর করে কি বলা যায় যে কখনোই আসবে না? আপনি নিশ্চয়ই জ্যোতিষী নন, নিশ্চয়ই বলে দিতে পারেন না কখন আসবে বা কবে আসবে। ঠিক বলেছেন, কিন্তু জ্যোতিষী না হলেও ভবিষ্যৎ দ্রষ্টা তো নিশ্চয়ই, আকাশের কোণে কালো মেঘ দেখে বলে দিতে পারি ঝড় আসবে কি না। মেঘ দেখতে পাচ্ছেন বুঝি? চোখ থাকলে আপনিও দেখতে পেতেন। আসুন। তোমাকে একটা কথা বলবো বলে কখন থেকে দাঁড়িয়ে আছি, তুমি রাস্কেলটার সঙ্গে। আমার সঙ্গে আপনার এমন কি কথা থাকতে পারে সুপ্রকাশ বাবু, যেটা বলার জন্য জঙ্গলের মধ্যে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে হয়? সব কথা তো দিনের আলো বলা যায় না, তাই রাতের কথা রাতের বেলায়। সুপ্রকাশ বাবু, ছাড়ুন ছাড়ুন আমাকে। ছাড়বো বলে তো ধরিনি, আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ চলো আমার সঙ্গে।
দিদিমণি, 3 বছরের চেনা জঙ্গলের চেনা জানোয়ারও শেষে বিশ্বাসঘাতকতা করলো, তুই আবার এসেছিস। হাজার চেষ্টা করলেও আমি কুকুরের ল্যাজ সোজা করতে পারবো না, তুই আবার তুই তো করে করছিস। যাকে শোন, এই রাস্তাটা তোর পক্ষে বোধহয় ভালো নয়। সকালবেলা এইখানে তুই আমার কাছে শাট আপ বলে শিখেছিস, আর রাতে দিদিমণি তোকে ভদ্রতা শেখালো। হয় পথ পাল্টা, তো পাল্টা। I will see you. Really? যান দিদিমণি, মনে হয় রাস্তায় আর কোনো জানোয়ার নেই। আপনার যাত্রা শুভ হোক। আপনাকে অশেষ ধন্যবাদ, কিন্তু আমার নাম দিদিমণি নয়, পল্লবী। যাদের উপরটা খুব শক্ত দেখবে, তাদের ভেতরটা খুব গরম হয়, তাই তো পাহাড়ের বুক থেকে নদী সৃষ্টি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।